যুবশ্রী প্রকল্প নিয়ে আমরা এর আগে আপনাদের প্রচুর ভিডিও প্রোভাইড করেছি, অনেক তথ্য আপনাদের দিয়েছি। যখনই এই প্রকল্পের নতুন কোনো আপডেট আসে, সবার আগে কিন্তু আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে সেই তথ্য পৌঁছে দেই। তো এর আগে অর্থাৎ গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম আপনাদের, সেখানে আমি দেখিয়েছি, বলেছি, জানিয়েছি যে যুবশ্রীর প্রকল্প অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্যের এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে একটা নোটিশ আপলোড করেছে কর্তৃপক্ষ, এবং সেই নোটিশে বলা হয়েছিল যে গ্রুপ ডি পরীক্ষার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে আগামী গ্রুপ ডির যে নিয়োগ হতে চলেছে, সেই নিয়োগে সেই পরীক্ষায় বসতে হলে প্রার্থী যারা রয়েছে যুবশ্রীর প্রকল্পে, যারা পশ্চিমবঙ্গের বেকার, যারা এখনো পর্যন্ত কোনো চাকরি পায়নি, তাদের জন্য বিনামূল্যে একটা মক টেস্টের আয়োজন করছে পশ্চিমবঙ্গ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। তো এই পরীক্ষার বিষয়ে মক টেস্ট নিয়ে আমরা আপনাদের জানিয়েছি এবং আজকে এই ভিডিওতে আলোচনা করব আপনারা অ্যাডমিট কার্ড কিভাবে পাবেন এবং এক্সচেঞ্জ অফিসে গিয়ে আপনারা কি করবেন, আপনাদের কি কি নিতে হবে এক্সচেঞ্জ অফিসে। এবার ধরুন আপনি বাড়ি থেকে এক্সচেঞ্জ অফিসে গেলেন কোনো ডকুমেন্ট ছাড়া, কোনো ডকুমেন্ট ভুলে রেখে গেছেন, তাহলে কিন্তু আবার আপনার ঘুরে আসতে হবে বাড়িতে, এবং যদি কোনো ভুল করেন তাহলে আবার যেতে হবে আপনার। তো একটা সারাটা দিন কিন্তু আপনার একটা নষ্ট হয়ে যাবে অযথা। তো এক্সচেঞ্জ অফিসে এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার আগে অবশ্যই ভিডিওটি জেনে নেবেন, আমি তথ্যগুলো আপনাদের দেব, শেয়ার করব, অবশ্যই শুনবেন, ভিডিও সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত। তো বন্ধুরা, আমি রয়েছি আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনার প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। ভিডিওটি শুরু করছি, তার আগে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন, তাহলে কোনো ভিডিও কিন্তু মিস হবে না। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পে প্রতি মাসে 1500 টাকা করে পাচ্ছে বেকার ছেলে মেয়েরা, এবং বলে রাখি এখানে ছেলেরাও আবেদন করতে পারবে, যেমন তেমন ভাবে কিন্তু মেয়েরাও আবেদন করতে পারে, এবং মিনিমাম কোয়ালিফিকেশন কিন্তু থাকতে হবে মাধ্যমিক পাস। মাধ্যমিক পাস থাকলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, তার সঙ্গে অবশ্যই কিন্তু আপনাকে বেকার থাকতে হবে। যদি আপনি বেকার হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে সেই সুবিধা কিন্তু আপনি পাবেন। তো এবার আসছি সেই মক টেস্ট বিষয়ে। তো বন্ধুরা, আগামী ফেব্রুয়ারি মাসে কিন্তু সেই পরীক্ষা হতে চলেছে গ্রুপ ডির প্রিপারেশনের জন্য। গ্রুপ ডি পরীক্ষায় বসার আগে আপনারা সেই মক টেস্টে অংশগ্রহণ করবেন, এবং মক টেস্ট কিন্তু আবারও বলে দিচ্ছি ফেব্রুয়ারি হবে। তার আগে 16 তারিখের মধ্যে, জানুয়ারির 16 তারিখের মধ্যে আপনাদের নিকটস্থ আপনাদের যে লোকাল, যে আপনার জেলার যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস রয়েছে সেখানে যাবেন, এবং যাওয়ার আগে অবশ্যই কিন্তু আপনাকে সেই অ্যাকনলেজমেন্ট স্লিপটা নিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যখন এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট থেকে যুবশ্রী প্রকল্পের জন্য অ্যাপ্লাই করেছিলেন, অ্যাপ্লাই করার পর যে কাগজটা প্রিন্ট আউট কপিটা আপনার কাছে রয়েছে সেই কপিটা জেরক্স করে নিতে হবে, এবং তার সঙ্গে অবশ্যই আপনার এডুকেশন কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা, যে যে যোগ্যতাগুলো আপনি দিয়েছিলেন, সাবমিট করেছিলেন, হতে পারে মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, বিএ পাস, এমএ পাসের সার্টিফিকেটগুলো আপনি শো করেছেন সেখানে, বলেছেন ফর্ম ফিল আপ করে, তো সেই সমস্ত অরিজিনাল ডকুমেন্ট এবং তার সঙ্গে এক সেট জেরক্স কপি অবশ্যই নিয়ে যাবেন, এবং অবশ্যই কিন্তু 2 কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যাবেন। কেননা এটা কেন নিয়ে যাবেন বলে দিচ্ছি। এবার আপনি যখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে যাবেন 16 তারিখের মধ্যে, তাহলে কিন্তু আপনার নামে একটা অ্যাডমিট কার্ড ইস্যু করবে, অর্থাৎ আপনি যে পরীক্ষায় বসবেন তার জন্য একটা অ্যাডমিট কার্ড ইস্যু করবে এক্সচেঞ্জ ডিপার্টমেন্ট, এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। সেই অ্যাডমিট কার্ডের জন্য কিন্তু একটা ছবি দরকার, তার সঙ্গে আপনার ডকুমেন্টগুলো ভেরিফাই করবে, তারা ভেরিফাই করে আপনার নামে একটা অ্যাডমিট কার্ড তারা ইস্যু করবে। তো সেই অ্যাডমিট কার্ড হতে পারে আপনি সেদিনও দিয়ে দিতে পারে আপনার হাতে, বিভিন্ন এক্সচেঞ্জ জেলার বিভিন্ন ধরনের সিস্টেম রয়েছে, তো কোনো কোনো জেলায় হয়তো আপনি যাবেন সেদিনই আপনি পেয়ে যাবেন সেই অ্যাডমিট কার্ড, অথবা কোনো কোনো ডিস্ট্রিক্টে তারা করবে কি, বাই পোস্টের মাধ্যমে আপনার ঠিকানায় পাঠিয়ে দেবে, পোস্ট অফিসের মাধ্যমে আপনার বাড়িতে পৌঁছে দেবে সেই অ্যাডমিট কার্ড। তো আপনারা আপনাদের এক্সচেঞ্জ অফিসে গিয়ে খোঁজ করবেন, এবং অবশ্যই কিন্তু সেই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা এক্সচেঞ্জ অফিসে যাবেন, তাহলে আপনাদের ঘুরে আসতে হবে না, এবং অবশ্যই কিন্তু আপনার কাছে কোনো না কোনো ডকুমেন্ট তারা চাইবে, এবং যেন কোনো ডকুমেন্ট আপনি বাড়িতে ভুলে ফেলে না যান, তার জন্য ইন অ্যাডভান্স আপনাদের জানিয়ে দিলাম আপনারা এই সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মার্কশিট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট মার্কশিট যা রয়েছে, তারপর আপনার আধার কার্ড, ভোটার কার্ড, এই সমস্ত ডকুমেন্ট অবশ্যই জেরক্স কপি নিয়ে যাবেন, অরিজিনালও নিয়ে যাবেন, যেন আপনার সেখান থেকে ঘুরে না আসতে হয়। তো অবশ্যই হেল্প হয়েছে আশা করি ভিডিওটি তথ্যটি জেনে। তো অবশ্যই কিন্তু ভিডিওর নিচে আপনারা কমেন্ট করবেন যদি কোনো রকম প্রশ্ন আপনাদের থাকে, আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সলভ করবার। তো ফিরছি পরবর্তী ভিডিও নিয়ে, ভালো থাকবেন।